আসসালামু আলাইকুম মা বাবরদ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুরু করছি পরণ করোনা আমায় আল্লাহ নামে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি একজন ফার্নিচার ব্যবসায়ী প্রতিনিয়তই কিন্তু আপনাদের মাঝে আমি রাজকীয় রাজকীয় সেকুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি ঠিক তেমনি আজকেও আপনাদের মাঝে আমি একটি ফার্নিচার নিয়ে কথা বলবো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটি রাজকীয় রানী গোলাপ খাট এই খাটটি নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো ইতিমধ্যেই কিন্তু এই খাতটির একটি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে তো এই খাতটি আমি কিছু নতুনত্ব চেঞ্জ করে তারপরে আপনাদের মাঝে নিয়ে এসেছি তো এটাতে কি নতুনত্ব করেছি এটা আজকে আপনাদেরকে আমি মেপে বুঝিয়ে দেবো যে কতটুকু কাঠ আমরা এখানে ইউজ করেছি তো এই খাতটির যে নতুনত্বটা আমরা করেছি এটার নতুনত্বর ভিতরে আমরা এখানে চার ইঞ্চি কাঠ উপরে ইউজ করেছি এটার কিন্তু উপরের কাঠগুলো এখান থেকে শুরু করে এটা কিন্তু চার ইঞ্চি কাঠের উপরে এটা করা হয়েছে তো এই খাটটির একদম জমিন থেকে এটার উচ্চতাটা হচ্ছে একদম জমিন থেকে এটার উচ্চতাটা হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি দেখতেই পাচ্ছেন আর এটার যে সাইডের মাপটা করা হয়েছে এটার সাইডে কিন্তু ছয় ফিট দুই ইঞ্চি আছে এটার বক্সের বিটসহ আর আমরা যে বক্সটা তৈরি করেছি এই বক্সটা কিন্তু আমরা এক ফিট বক্স করেছি এটা এটার এক ফিট বক্স করার কারণ হলো এখানে আমরা অত্যাধুনিক একটা সিস্টেম করেছি পাল্লা সিস্টেম দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা করার কারণে কিন্তু এটার আমরা বক্সটা অনেক বড় করেছি এখানে আপনাদের দরকারি মূল্যবান জিনিসগুলো এই বক্সগুলোর ভিতরে আপনারা রেখে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি হেভি তালা ইউজ করব এই তালার ঘাটটা করে রাখা হয়েছে আর এই খাটটার যে ছোটো পাংখাটা আছে দেখতে পাচ্ছেন সেম টু সেম ডিজাইনে এই পাংখাটারও কিন্তু কাজ করা হয়েছে এই ছোটো পাংখাটার একদম জমিন থেকে উচ্চতাটা হচ্ছে দুই ফিট পাঁচ ইঞ্চি আছে আর এটার পাশে কিন্তু ছয় ফিট দুই ইঞ্চি আছে আর এখানে যে ফুলগুলো করা হয়েছে এগুলো কিন্তু মিলালে কিন্তু আরও দুই ইঞ্চি করে দুই সাইডে বাড়বে দেখতে পাচ্ছেন ফুলগুলোর ডিজাইনে কত সুন্দর ডিজাইনে এগুলোর কাজ করা হয়েছে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের তো এখানে যে কাঠগুলো আমরা ইউজ করেছি এখানে কাঠগুলো কিন্তু আমরা পুরো তিন ইঞ্চি কাঠের উপরে সলিড কাঠের উপরে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন পুরো তিন ইঞ্চি কাঠ নিয়ে এটা সলিড ভাবে ডিজাইন করা হয়েছে তো এটার যে উপরের কাঠগুলো আছে এগুলো কিন্তু চার ইঞ্চি কাঠ নিয়ে করা হয়েছে আমাদের যে আগের ডিজাইনটা ছিল ওটাতে কিন্তু আমরা সম্পূর্ণ সলিড তিন ইঞ্চি ছিল কিন্তু আমরা এটাকে উপরের কাঠগুলো আমরা চার ইঞ্চি কাঠের উপরে এটা ডিজাইন করা হয়েছে তো আমরা মা বাবর্দ ফার্নিচার কিন্তু প্রতিনিয়তই আপনাদের মাঝে এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচারগুলো নিয়ে আসি আমরা কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন স্ক্রিনের উপরে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই আমাদের ফার্নিচারগুলো নিতে পারেন তো এই ক্ষেত্রে যদি আপনারা নিতে চান এটা যদি আপনারা লিকার পলিসি নেন সেক্ষেত্রে এটার প্রাইস প্রবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে ওগুলো যদি আমাদেরকে অর্ডার করেন ইনশাল্লাহ আপনাদেরকে ওরকমই তৈরি করে দেব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন যে আমার এই প্রোডাক্টের ভিডিওটি দেখছেন এটা কিন্তু এখনও পর্যন্ত রকম ঘষা মাজা রকম বার্নিশ করা হয়নি সম্পূর্ণ সলিড কাঠের উপরে খোদাই করে করে মিস্ত্রিরা ডিজাইন করার পরে আপনাকে এই ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যে বার্নিশ করার আগে এই প্রোডাক্টগুলো কেমন হয় তো এটা আসলে বার্নিশ করার আগে একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি এটা যখন বার্নিশ করা হবে তখন কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দেব তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে এই ভিডিওটা আপনারা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের এই ফার্নিচারগুলো যখন বার্নিশ করা হবে তখন কিন্তু আমার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন তো যারা অনলাইন অর্ডার করতে চান তাদেরকে বলবো নির্দ্বিধে আমাদেরকে অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট আপনারা দেখছেন ইনশাল্লাহ আপনারা এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান না তাদেরকে বলবো আসেন আমাদের শোরুমে ইনস্ট্যান্ট আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন আমাদের আরও প্রোডাক্ট আছে ওগুলো দেখেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাবার ঢাকা আশুলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে শার্ট ফ্যাক্টরির সামনে এখানে আসলে কিন্তু আপনারা মা বাবর্দ ফার্নিচার নামে সাইনবোর্ড দেখতে পারবেন তো আপনারা যদি আশুলিয়া দিয়ে আমার শোরুমে আসতে চান আশুলিয়া থেকে একটু ভিতরে ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে আমাদের শোরুমটি আবার যদি আপনারা মিরপুর বিরুলিয়া চারাবাগ দিয়ে আসতে চান চারাবাগ থেকে পূর্ব দিকে যে রাস্তাটি চলে গিয়েছে ওইটা দিয়ে আসলে আপনারা হাতের বামে আমাদের শোরুমটি দেখতে পাবেন তো সবাই আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের দিকে খেয়াল রাখবেন আমি আবারও কোনো না কোনো ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু